वेलकम टू माय यूट्यूब चैनल रूपोर रान्ना। रूपोर रान्नाते आपनादेर सकलके स्वागत। आज आमी पहाड़ी कबाब बनिए देखिएछि। चलुन देखे नी आमी रेसिपिटा किभाबे बानाबो। चिकेन पहाड़ी कबाब बानानोर जोन्नो आमी चिकेन ब्रेस्टेर पिस निये एरकम क्यूब करे केटे निएछि। खूब एकटा बड़ो साइजेर ना, छोटो छोटो साइज करे केटे निएछि। एबार ताते आमी दिलाम 1 टेबिल स्पून मतो लेबुर रस, 1/2 टेबिल स्पून गोलमरिच गुड़ो আর 1/2 টেবিল স্পুন মতো আমি নুন। এবার নুন, গোলমরিচ আর লেবুর রস চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে আমি 15 মিনিটসের জন্য রেখে দেব। ফার্স্ট রাউন্ড 15 মিনিটসের জন্য ম্যারিনেট করতে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। তাতে আমি নিয়ে নিচ্ছি ফ্রেশ ধনে পাতা 1 মুঠো মতো, 5-6টা মতো রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা ছোট করে কাটা, 5-6টা মতো আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর 1 মুঠো মতো পুদিনা পাতা। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি একসাথে একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা তাওয়া নিয়ে তাতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে তাতে আমি 1/2 চামচ জিরে দিয়ে দিলাম। আর ঘি এর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো বেসন। এবার বেসন আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। বেসন ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। 15 মিনিটস ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে আমি সেকেন্ড রাউন্ড ম্যারিনেট করব। তার জন্য আমি নিয়ে নিলাম 1 ছোট বাটির 1 বাটি দই। এটা আমি 1 ঘন্টা আগে হ্যাং করে রেখেছিলাম, সব জল ঝরিয়ে নিয়েছি। এবার তাতে আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন আর আদা, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা বেসন। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব। সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি তাতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলও আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা একটা ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। চিকেন 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এরকম একটা স্কিউবার নিয়ে তাতে চিকেনের টুকরোগুলো এভাবে গেঁথে দিলাম। এইভাবে গেঁথে নেব। দেখবেন যেন মশলা ঝরে না পড়ে যায়, ভালোভাবে মশলাও লাগিয়ে দেবেন সাথে সাথে। এইভাবে আমি গেঁথে নিচ্ছি। স্কিউবারের মধ্যে মাংসের টুকরো গাঁথা হয়ে গেছে। এবার আমি আরেকটা গেঁথে দেখাচ্ছি। এইভাবে মাংসের টুকরো নিয়ে, যদি না থাকে ডিরেক্টলি তাওয়ার মধ্যে দিয়েও আপনারা করতে পারেন, তাতেও সেম টেস্ট আসে, ভালোই লাগে খেতে। তো চিকেনের টুকরো গাঁথা হয়ে গেছে। এবার আমি একটা তাওয়া নিয়ে তাতে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এতে তেল খুব কম লাগে। এবার আমি তেল তাওয়ার মধ্যে স্প্রেড করে দিলাম। তেল একটু গরম হতে দেব। তেল একটু গরম হয়ে এসছে। এবার তাওয়ার মধ্যে আমি স্কিউবার গুলো এইভাবে রেখে দিলাম। এবার সমস্ত সাইড আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। সাইড কাবাব ফ্রাই হয়ে গেছে। এবার আমি স্কিউবারটাকে এইভাবে ঘুরিয়ে অন্য সাইডে দিয়ে দিলাম।
এইভাবে সমস্ত সাইড আমি ফ্রাই করে নেব। তবে সব সাইড খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার পাহাড়ি কাবাব রেডি হয়ে গেছে। রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।